হয়তো আমার মধ্যে এমন কিছু কম আছে যেটা নাকি সবার ভালো লাগে না, হয়তো আমি নিজেও জানি না সেই কম জিনিসটা কি, আর যার জন্য আমি সেই জিনিসটা পাই না। কি করব বলো, কিছু তো করার নেই, ওটা তো আমার হাতের না, এটা মানে বাইরের লোকের হাতে, তারা যতক্ষণে না দেবে আমি জোর করে সেটা তাদের কাছ থেকে নিতে পারি না। জয় বাবা লোকনাথ, সবাইকে সুস্থ রাখো, সবার মঙ্গল করো, ভালো করো। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা, আর ছাদে এসে ব্লগটা শুরু করলাম। এত সুন্দর ওয়েদার, কী সুন্দর হাওয়া দিয়েছে দেখো, সকাল 8টা, কোনো মানে রোদের এসে নেই, কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, হাওয়াটা দিয়ে আসছে না, খুব ঠান্ডা হাওয়া। ঠান্ডা হাওয়া আসলে বোঝা যায় যে আমাদের এখানে বৃষ্টি না হলেও অন্য কোথাও বৃষ্টি হচ্ছে। সকাল সকাল চা টা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেছে, এবার আমি আমার কিচ্ছু কাজ হয়নি। ওয়েদারটা দেখে ভাবলাম কি আজকে যাই ছাদে গিয়ে একটু ব্লগটা শুরু করি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর সাথে করে আমি একা আসিনি, সাথে করে আবার এক ঢালতি জামা কাপড়ও নিয়ে এসেছি। গতকাল তোমাদের দাদাভাই বললাম না, ওই যে মাসি শাশুড়ি বাড়ি গেছিলো, সেই জামা প্যান্টগুলো পরে গেছিলো, সেগুলো কেচে দিই, নাহলে আবার দড়িতে ঝুলতে ঝুলতে আজকে কাচবো কালকে কাচবো করে আর কাচাকুচি করা হবে না, বুঝেছো তো? বেশ সুন্দর হাওয়া দেখো কীভাবে মানে দুলছে, দেখো দারুণ লাগে। হাওয়া দেখলে তো হবে না, টাইম হয়ে গেছে 8টা, ছেলে আর একটু পরেই দেখতে দেখতে দোকান খুলবে, আর তাই জামা কাপড়গুলো নিয়ে এসেছি কেচে মেলে দিয়ে তারপরে নিচে কাজ করবো। নিচে কিচ্ছু কাজ হয়নি, শুধু চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমি সাথে সাথে আমার মোবাইলটা আর এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছি। কদিন তো বেশ অল্প অল্প জামা কাপড় ছিল, কেচে কুচে কী করেছি তোমার সামনে বারান্দার দড়িতেই ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছি, কিন্তু আজকে আর অল্প নেই, আজকে এক বালতি আনলাম, থাক উপরে দিয়ে আসি। তবে যা হাওয়া দিয়েছে মনে হচ্ছে না ক্লিপে কোনো কাজ হবে, ক্লিপ আটকে দিলেও এদিক সেদিক করে উড়ে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই সময় থেকে আমার সাথে থাকো, দেখো আজকে সারাটা দিন কী কী শেয়ার করতে পারি। আর আমার এই ব্লগটা যেসব বন্ধুরা দেখছে তাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর প্রচুর 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 পরিমাণে ভালোবাসা। আর শোনো বন্ধুরা, তোমরা যারই এই ব্লগটা ভালো লাগুক না কেন আর না লাগুক না কেন, তোমরা একটা করে লাইক দিও প্লিজ, রোজ তোমাদের বলছি, এটা বলতে পারো একটা রিকোয়েস্ট। আর আমাদের ভিডিও করার উৎসাহ, আমাদের ভিডিও যদিও অল্প লোক দেখে কিন্তু আমাদের কী বলো তো একটা উৎসাহ আসে যে না অন্তত এই কটা লাইক পড়েছে। আর যদি মনে করো যে বন্ধুত্ব করে রাখবে, তাহলে বন্ধুত্বটা রাখা বজায় রাখার জন্য মাঝে মধ্যে সে একটু উঁকি ঝুঁকি দিও, উঁকি ঝুঁকি দিলে আমিও গিয়ে তোমাদেরটা দেখবো, তোমরাও আমারটা দেখবে, এরকম করে একটা রিলেশন ভালো হবে। এছাড়া আমাদের তো আর রিলেশন ভালো করার মতো উপায় নেই, কারণ আমাদের ভিডিও বাইরে এখনও মানে জানি না কবে সে কপাল হবে, তাই আমাদের পরিবারের বন্ধুদের মধ্যেই তো এরটাই দেখবো এরটাই দেখবো। এবার দেখো, পাঁচ দিন যদি আমি তোমারটা দেখি, তুমি যদি একদিন না দেখো, সেটা কিন্তু হয় না, মানে এমন মানুষ না যে আমি শুধু দেখেই যাবো তুমি দেখবে না, এটা করাটাও উচিত না। এর জন্য সবারটা সবার একটু মাঝে মধ্যে, আমরা সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত, তাও একটু সময় করে সবারটা সবাই দেখতে হবে, কারণ আমাদের এটাই হচ্ছে আমাদের বন্ধুত্ব, বুঝেছো তো? এছাড়া তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, ইউটিউবে এসে আমাদের মধ্যে একটা ভালো রিলেশন। আর দেখবে আমরা সবার ফ্যামিলির সব খবর যেন জেনে গেছি, কে কী ভালো খায়, কার ছেলে কী পছন্দ করে, যেন সত্যি মানে আমাদের নিজেদের আত্মীয় স্বজনরা এত খোঁজ খবর রাখে না যতটা নাকি আমরা মানে এর ওর ব্লগ দেখতে দেখতে জেনে গেছি। আর আমার মিঠুকে তো সবাই খুব ভালোবাসে, মিঠু কী খেলো, মিঠু কী করলো, মানে সবাই ভালোবাসে, আর মিঠুকেও ভালোবাসে। তারপর আমার বাবু কী পছন্দ করে, আমার কোথায় কী, মানে সব কিছু যেন একটা মানে ইনফরমেশনের মতো। তোমার দাদাভাই সেদিন একটা কমেন্ট করছে, বলে কি এত খবর কী করে জানে, আমি আরে রেগুলার দেখতে দেখতে আমাদের মধ্যে এমন একটা বন্ডিং, রেগুলার দেখতে দেখতে কাউর মানে কার কে হারি খবর সব মানে এখান থেকে আমরা ব্লগ দেখতে দেখতেই পেয়ে যাই, কী বলো বন্ধুরা? তাই তো, ঠিক আছে তাহলে আমি কাজকর্ম শুরু করে দিই, আগে জামা কাপড়গুলো কেচে তারপরে এই ঘরটা ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে নিচে চলে যাবো, কারণ ছেলের দোকান খোলার সময় হয়ে যাবে, ছেলে ডাকাডাকি করবে, আর বাইরের ওয়েদারটা তো খুবই ভালো। তাও একবার আমি ব্রিজের এদিক দিয়ে ব্যাকে একটুখানি সময় তোমাকে দেখিয়ে দিই। ও এই দেখো ব্রিজের ওপরটা ফাঁকাই আছে, আর এই যে বাইরের পরিবেশ প্রচণ্ড, এই যে আমার নারকেল গাছ, আর সেরকম কিছু দেখানোর নেই, আর ওই দেখো ওই বাড়িটাও তৈরি হয়ে যাচ্ছে এখনও টাইপই। ঠিক আছে আর বেশি দেখাবো না, অন্য এক কাজ আছে। ও আর এই সব আমার বাগানগুলো দেখো, ঘরের ভেতর বাগান, শুধু অ্যালোভেরা অ্যালোভেরা প্রচুর হয় আমার। এই যে এখানে আরও গাছ আনবো, দাঁড়াও, রথ আমাদের এখানে রথে খুব বড় মেলা হয়, তখন আরও গাছ এনে এখানে লাগাবো। এই ওই দেখো ভাল লাগে না ঘরের মধ্যে গাছগুলো? ঠিক আছে কাজে হাত দিয়ে দিই।
অল্প অনেক হয়েছে তোমাদের সঙ্গে, এবার আমার কাজকর্ম শুরু হয়ে গেল। সার্পে কৌটু তো ওপরের রুমেই থাকে, সেখান থেকে নিয়ে এসে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর আজকে না খুব মন খুশি মনে কাচাকুচি করলাম, কেন বলো তো, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর আকাশ, রোদের তাপ নেই, আর একটু ভেজালে মনে হয় ভালো হতো, কিন্তু না, বেশি ভেজালে আবার যদি লোভে ভেজায়, যদি বৃষ্টি আসে সেই নিয়ে আবার আমাকে দৌড়াদৌড়ি করতে হবে। যে কটা মানে কেচেছি সব মেলে দিলাম, আর যখন জামা কাপড় মেলছিলাম আমার এক ভাড়াটে ওপরে উঠেছিল, সঙ্গে একটু গল্প করতে করতেই জামা কাপড়গুলো মেলে দিলাম, আর দুটো দুটো করে ক্লিপ দিয়ে ভালো করে আটকে দিলাম, কারণ প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছে। চলে এসেছি এবার নিচে, নিচে এসে এই দেখো কিচেনে বাসন ঠাসনগুলো তো মাজতেই হবে, এগুলো ছাড়া তো আর হবে না, রাতে খেলে সেই বাসন তো আমার ধোয়ার অভ্যাসই নেই, মানে আর তো রাতের বেলা আর ইচ্ছে করে না, এডিট করার পর খাওয়া দাওয়ার রাতে টাইম হয়ে যায়, তারপরে আবার শুয়ে শুয়ে কিছু ব্লগ দেখি, যার জন্য তখন যখন খাওয়া হয়ে যায় মনে কতক্ষণে গিয়ে বিছানায় গা দেবো, আবার কটা বন্ধুদের ব্লগ দেখবো। আর এই দেখো বন্ধুরা, কিচেনে যদি এরকম একটা গাছ রাখো, আমি বন্ধুদের ব্লগ দেখে রাখা শুরু করেছি, তো আমার কিচেনে আসলে এই গাছটা দেখলে যেন মনটা বেশ তরতাজা হয়ে যায়। আর রাত মাঝে স্নান করতে ঢুকবো, আর এদিক দিয়ে কোন পার্সেলওয়ালা এসে ডাকছে। হ্যাঁ কত? 747? ঠিক আছে, ওই যে কোন বোন ডিউটি গেছে, ওর পার্সেল এসছে, এখন টাকা দিয়ে পার্সেলটা রাখতে হবে। এটা ব্যাগে দিলাম, দাঁড়া তুলে নিন পার্সেলটা। লোকের পার্সেল কিন্তু আমার না, রেখে দিই, ও ডিউটিতে গেলে তো মর্নিং ডিউটি, আস্তে আস্তে 3টে রেখে দিই, ওরা ডিউটিতে গেলে আমি রেখে দিই, কারণ ওরা নাহলে পার্সেল একবার ফেরত গেলে আর যাই, এবার স্নান করতে ঢুকি। স্নান হয়ে গেছে, এবার কোথায় যাবো সেটা তো তোমাদের সবার মুখস্থ, চলো ঠাকুর ঘরে যাই। আর এই যে মিঠু আজকে বাইরে এখানটায় রেখেছি, কারণ ঝাড় দিয়েছিলাম তো ঘরদুয়ার, এবার মিঠুটা নিয়ে এলাম। এই যে আমার ঠাকুর ঘরের দরজা, এই যে আমার মিঠুরানী, এই যে আমার ঘরের দরজা, মানে একদম তিনজন একদম একই দিকে, মানে আমি সব দিকে খেয়াল রাখতে পারবো, কী বলো? রাগ করে আছো, রাগ করে আছো, গুড মর্নিং বলো বন্ধুদের, এক্ষুনি পুজো দিয়ে নিই তারপর ঘরে নিয়ে যাবো। বাবা ঘরে না নিলে খুব রেগে থাকে জানো, ও পছন্দ করে না, ও আমাদের মধ্যে থাকবে সেটাই চায়। চলো বাবাকে একটু দর্শন করে নাও, তারপর আমি ঠাকুর ঘর মুছে পুজো দেওয়া শুরু করে দিই, পুজো দেওয়ার সময় তা শেয়ার করতে হবে না, আবার টিফিন টিফিন করতে হবে। এই দেখো বাবা কী সুন্দর লাগছে দেখতে, দেখো এই ফুলগুলো এত ভালো লাগে, মনে একেবারে সত্যিকারের ফুলের মতো বলো। আর এটা তো পড়ে গেছে মালাটা, আমি এভাবে পরিয়ে দিয়েছি। আর তোমাদের একটা জিনিস আমি রোজ দেখাতেই ভুলে যাচ্ছি, এই যে আমার বোন যে এইটা দিয়েছে না, দাঁড়াও দেখাচ্ছি, এই যে পদটা, পদটা হ্যাঁ দাঁড়াও দেখাই, এই যে বোন যে পদটা দিয়েছে, পদটা তো মানে সে পুজোর দিন দিয়েছে, এবার পদটা এইখানে দেওয়া যায়, বড়ই দিয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ, বাবাও ফর্সা আর এই পদটাও সাদা, তো এবার পদটা না মানে বড় এখানে দেওয়া যায়, কিন্তু কী হচ্ছে বলো তো, মানে পাথরের তো প্লেন একদম তেল তেলে, যার জন্য নেমে চলে আসে, এখানে কিছু গুঁজে দিলে কাগজ বা ন্যাকড়া ঠ্যাকড়া, আমি বললাম না থাক বাবা পড়ে আছে হাতে, আর দেখাবো, রোজ মনে করি ভুলে যাই। দেখো কী ভালো লাগছে পদটা পড়েছে হাতে। আরেক বোনতে একটা দেখেছে, ওই যে জীবনের টুকিটাকে, ওই বোনতে একটা খুব সুন্দর একটা মানে অন্যের মতো দিয়েছে, সেটা একটা অনুষ্ঠানে পড়াবো, কোনো অনুষ্ঠানে হোক তখন পড়াবো। ঠিক আছে পুজো দিয়ে নিই, বেলা হয়ে গেছে, পুজোর পর্ব শেষ হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাবান্নার কাছে। রান্নাবান্না মানে প্রথমে এখন ব্রেকফাস্টের জন্য রুটি করছি, আটা ময়দা মাখাই ছিল, আর রুটির সাথে চানা আছে, বুঝেছো, চানা থাকলে আমার বাবু রুটি খাবে, আর যেহেতু ময়দাটার সাথে অল্প একটু আটা দিয়েছি, শুধু আটা রুটি করলে আবার ছেলে তো জানো আটা রুটি পছন্দ করে না, ময়দার রুটি ভালোবাসে, তাই ওই যে ময়দাটা বেশি দিয়েছি, আটা কম দেওয়া। আর এই দেখো চানাটাও গরম করে নিচ্ছি, আম আছে কিন্তু আম বলি না, তোমাদের দাদাভাই খায় না, ছেলে খায় না, নিজের একার জন্য আম কাটতে ইচ্ছে করে না, আর ওই আমগুলো ফ্রিজেই রয়েছে, মাঝে মাঝে আমার ইচ্ছে হলে একটু খাই, আর নাহলে ওই অভাবেই থেকে যায়, কোনো ফল ঘরে কেউ খেতে চায় না জানো, তোমাদের তো বলেছি ছেলে একটু পেয়ারা ভালো খায়, আর এই যে ছেলের খাবারটা টেবিলে রাখলাম, এবার দেখি ছেলে কখন খায়। রুটি করা হচ্ছে সব থেকে কষ্টের কাজ, তবে আমার মতে কী বলো তো, রুটি করার থেকে রুটি আটা মাখাটা সব থেকে কষ্টের, এই রুটিটা হয়ে গেলে ব্যাস হয়ে যায়, তারপর ডাল বসাবো, আজকে ডাল সিদ্ধও নেই, ডাল সেদ্ধ বসাতে হবে, আর শ্বশুর শাশুড়ি তো গতকাল মাসি শাশুড়ি বাড়ি পরশু দিন না তার আগের দিন গেল না,
কালকে রাত্রেই চলে এসেছে, কারণ ওখানে শোয়ার জায়গাটা খুব প্রবলেম, যার জন্য রাত্রে চলে এসেছে। আজকে বাজার থেকে মাছ আসবে, আবার আগামীকাল শনিবার, মাছ তো হবে না, তার জন্য আজকে কিছু মাছ তো আনবে, দেখা যাক। গরমের মধ্যে মাছ যদি বুঝে না আনতে পারে তাহলেই তো ব্যাস, তেল মশলা দিয়ে রান্না করো, ব্যাস খাওয়াও যায় না, তাই না? এই দেখো রুটি ভাজি, ডাল সেদ্ধ নেই, তাই ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আর অনেক দিন মানে দু তিন দিন হয়ে গেছে লতিগুলো ফ্রিজে ছিল, তো তাই লতিটা না একটু ভাপ দিয়ে নিলাম, বুঝেছো তো, মানে একদম সেদ্ধ করব না, কারণ ফ্রিজে ছিল একটু শুটকো শুটকো টাইপের হয়ে গেছে, আর যার জন্য একটু সামান্য একটু নুন দিয়ে লতিটাকে ভাপ দিয়ে দিলাম। আর এই যে বাজারও চলে এসছে মাছ, ছেলের জন্য কাতলা মাছ, আর আমাদের জন্য যে গাংমোরলা, গাংমোরলা মাছের কাঁটা আর ধনে পাতাগুলো দেখো কি সুন্দর, এখন ধনে পাতা দেখলে বেশ ভালোই লাগে, তাই না? আর এই যে গাংমোরলা মাছটা, এই যে আমি এখন আগে ভাত বসিয়ে নিলাম, কারণ ভাত বসানো হয়নি, আর ডালটা যে প্রেশার কুকারে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে। আমার তো একদিন ডাল সেদ্ধ করলে মোটামুটি দুদিন তিন দিন যায়, কারণ রোজ ডাল হয়, এই জন্য আমি একবারে কুকারে সেদ্ধ করি, আর যেহেতু পাতলা ডাল খেতে ভালোবাসে, আর যার জন্য কুকারে সেদ্ধ করি। এখন লতিটা আমি কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা পেস্ট, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আর কি লতিটা রান্না করবো, চিংড়ি মাছ দেবো না, গরমের মধ্যে উল্টো পাল্টা চিংড়ি মাছ আনলে তারপর দেখা যাবে গন্ধে আর খেতেই পারবো না। এমনি তো জানো মাছ সেরকম পছন্দ করি না। লতি কিন্তু অনেকটা সেদ্ধ করেছি, কিন্তু তোমার কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম, যাতে আগামীকাল খাওয়া যায়, কারণ একবারে এতটা রান্না করে লাভ নেই। আর এই যে পাতলা করে টক ডাল, গতকাল টক ডাল করিনি, পেঁয়াজের ডাল করেছি, তোমাদের দাদাভাই যেন অস্থির হয়ে গেছে, মনে কতদিন ধরে টক ডাল খায় না। আর আমি যে লতি সামান্য ভাপ দিয়েছি দেখে তো বুঝতেই পারছো, কারণ লতি এতক্ষণ ধরে রান্না করছি, আমার লতি কিন্তু পুরো ঝরঝরিয়ে রয়েছে, গায়ে গায়ে একদম কাদা কাদা হয়ে যায়নি, ওইভাবে লতি করলে ভালোও লাগে না, লতিগুলো বেশ একটু সলা সলা থাকবে, ভালো লাগে। তাই পেঁয়াজ রসুন দিয়ে একটু বেশি করে তেল দিয়ে পাতুরির টাইপের হয়েছে, বুঝেছো, দেখো এক ফোঁটাও জল নেই, তেলটা দিয়েই যেন ভাতটা মেখে খাওয়া যায়। আর এইদিকে আমার ভাতও ফুটে গেছে, ভাতটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, ভাতটা যে বসিয়েছি। এখন কড়াইতে, ছোট্ট কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম গাংমোরলা। গাংমোরলা মাছ বেশি তেল দিলে লেগে যায়, আর ওই যে বড় কড়াইটা না আমার লেগে যেতে পারে, যার জন্য ছোট কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে ফ্রাই করলাম, অল্প করে ফ্রাই করলাম। এবার টমেটো, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি গাংমোরলা মাছটা ওই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে পেঁয়াজ রসুন দেবো না, একদম গা মাখা মাখা করে তোমার ধনে পাতা দিয়ে রান্না করবো। এটা খুব কাঁচা লঙ্কা পেস্ট, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা পেস্ট, আর আমার মিঠু বুঝতে পেরেছে খাওয়ার টাইম হয়ে এসছে, হু করে গান গাইছে, মানে আনন্দে খাবারে গন্ধ পাচ্ছে আর আনন্দে গান গাইছে, ওরাও তো ওদেরও তো খিদে পায়, ভালো মন্দটা বোঝে। কালকে মাছ খায়নি বাবা, মন টন খারাপ, আবার খাইনি, আজকে একটু মাছ পাবে ও, আজকে একটু খাবে। মিঠু বলবে কি আমার নামে এত কিছু কেন বলো, ও এখন আমাদের পরিবারের একটা সদস্য হয়ে গেছে না, যার জন্য এই আওয়াজ পাচ্ছ, কথা বলছে এক মনে কথা বলে যাচ্ছে। খুব আনন্দ না, খুব আনন্দ, আজকে মাছ হচ্ছে বলে খুব আনন্দ, খুব আনন্দ হচ্ছে, হ্যাঁ খুব আনন্দ হচ্ছে, মাছের গন্ধ পাচ্ছ তুমি, অন্ধকার লাগছিল, মিঠু এখানে আর লাইট জ্বালাইনি, এই মশলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আমি এই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটাও মাখা মাখাই হবে, বুঝেছো, বেশ সুন্দর কালারটা হবে, মাখা মাখা হবে, তারপরে এই যে মাছগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে ঝাল গাংমোরলা, বুঝেছো, ধনে পাতা দিয়ে আর টমেটো দিয়ে আর কালো জিরে দিয়ে ঝাল গাংমোরলা, পেঁয়াজ রসুন না, পেঁয়াজ রসুন দিয়ে লতি করেছি, পেঁয়াজ রসুনের তরকারি তো আমাদের ঘরে খুবই কম হয় জানো তো। দেখো এই মাছও কিন্তু নরম, কিন্তু আমি এমন সুন্দর করে নাড়ছি আর একটু ভেজে নিয়েছি, দেখো কাওর গায়ে কিন্তু কোনোটা ভেঙে পড়ছে না। আর এই দেখো আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, এবার আরেকটু ভাজা ভাজা হবে, আর একটু তেল দিয়ে, যাতে এটারও তেল দিয়ে মেখে খাওয়া যায়, এটা পেঁয়াজ রসুন ছাড়া হয়েছে, বুঝেছো তো। মেনুগুলো তো দেখা দরকার, যে আজকে আমাদের দুপুরে কে কী খাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। এখানে আছে ভাজা মাছ ছেলের, এখানে ভাত, এখানে এই দেখো আমড়া দিয়ে ডাল, লতি, লতি কিন্তু আরও ছিল, সব খাবার নিচেও দিয়ে চলে এসেছি, এখানে আছে শাক ভাজা, সেচি শাক ভাজা, এখানে মাছটা ওই যে পাতুরির মতো যে করলাম, দেখেছো, ব্যাস।
দেখো গাং মোড়লা মাছের ফাইনাল লুক, কি সুন্দর ভাজা ভাজা হয়েছে না? এখন খাওয়া দাওয়া করে নি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো কি ঝড় ছেড়েছে বাবা, নাহি ঝড়ের ভিডিও করছি, দারুণ লাগছে। দেখো আমরা সবাই ছাদে, এই দেখো এই দেখো সব ছাদে চলে এসেছি। কটা বাজে নাহিস এখন? চারটে না, সাড়ে তিনটে বাজে। দেখো দারুণ লাগছে। আমি যাই গিয়ে জানালা দিয়ে এই ঘরে কি করো তুমি, ওইগুলো তোমার গুলো আগে তুলে এই যে ইসেতে রেখে, এগুলো স্বপ্নার মনে হয়, এগুলো এই যে এই যে রেলিংটার মধ্যে ঢুকিয়ে দাও, তোমারটা আগে রেখে নাও। ওই যে একটা বোন ডিউটিতে গেছে, ওর ড্রেসগুলো রয়েছে, আমি এই জানালাটা দিই, দারুণ লাগছে। ওয়েদারটা নিচে সব আটকে এসছি, চলো বাইরে একটু গিয়ে দাঁড়াই। এরকম জিনিস পাওয়া কিন্তু মুখের কথা না। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যা পুজো হয়ে গেছে আর চা আজকে জানো তো দুধ দিয়ে চা বসিয়ে চলে এসেছিলাম রুমে, আর তোমাদের দাদাভাইকে তখন লিকার চা করে দিয়েছি। এবার তোমাদের দাদাভাই চা খাচ্ছে, বলছে তোমার চা খুঁজে আমছে, আমি পরে খাবো, বলে ও তুমি দুধ দিয়ে চা বসিয়েছো। এবার আমি ভাবছি ওর চা খাওয়া হোক, তারপরে ও চা খেয়ে বেরিয়ে যাবে, আমি আমার চাটা নিয়ে আসবো। সেই আশায় মানে অনেকক্ষণ পর গিয়ে দেখি আমার চা, শখের চাটা একদম এইটুখানি হয়ে গেছে, আর ঠিক তোমাদের দাদাভাইয়ের চোখে পড়ে গেছে, বলে ও দুধ চা খাবে না? আমি হ্যাঁ খাবো, কিন্তু চাটা একটু কম পরিমাণে হয়ে গেছে। আর চাটা এত সুন্দর কালার হয়েছে, চাটা আমি তোমাদের দেখাতে যাব কিছুতেই, মানে মানে ভিডিও পুরো ফুল প্যাকড আপ ছিল মোবাইলে, যে কিছু ভিডিও ডিলিট করে তবে চা দেখাতে হবে। এবার আমি ভাবলাম যে আমি জানো তো তোমরা যারা আমার বন্ধুরা পুরনো তারা তো জানোই যে আমি একটু গরম গরম চা খেতে ভালোবাসি, তা আমি বললাম দূর থাক আমি চাটা খেয়ে নিই, বন্ধুদের বলে দেবো যে চাটা বেশ সুন্দর সর পড়ে এইটুখানি হয়ে গেছিলো, আর গরমে এখন বসে ভিডিও করছি। আর কয়েকদিন ধরেই আমার কয়েকটা বোন মানে প্রশ্ন করছে, মানে কয়েকটা বোন না, আজকে একটা বোন প্রশ্ন করেনি, ওই বোনটা ভালোবেসেই বলেছে। আর কয়েকদিন ধরেই আমি এই প্রশ্নটা পাচ্ছি বাইরে, আমার যা মানে ধরো আমার পরিবারের তো সদস্য আছে, এছাড়া বাইরে যারা আমার মানে কয়েকজন আছে যারা আমাকে আমার ভিডিও দেখে আমাকে খুব ভালোবাসে, তাদের মধ্যে অনেকেই আমাকে বলছে যে মানে কি বলবো যে তারা মানে যে রীতা তোমার লাইকটা কেন এত কম পড়ছে। তারপর আজকে আমার একটা বোন আমাকে বলছে যে দিদি ভাই তুমি এত সুন্দর ভিডিও করো, তোমাকে কেন লাইক দেয় না? আমার খুব কষ্ট লাগে, তোমাকে বলতেও আমার খারাপ লাগে, তুমি কষ্ট পাবে আর এত লাইক কেন কম পড়ে? আর আরেকজনও সে উনি বাইরের থেকে দেখো, উনি আমাকে বলছে দিতা আমি যখনই ভিডিও দেখি তোমার, আমি তোমাকে কমেন্ট করি না কিন্তু তোমার লাইক তোমাকে আমি লাইক দিয়ে যাই। তা সেই মানে সবার উদ্দেশ্যেই বলছি দেখো হয়তো আমার মধ্যে কিছু কম আছে যেটা নাকি ভালো লাগে না সবার, আর সবার সেটা লাইক দিতে ইচ্ছে করে না, সেটা আর কী করা যাবে বলো, হয়তো সেটা আমার অজান্তেই হয়ে থাকে আর সবার মনে সেই জায়গাটা হয়তো করে নিতে পারেনি, তার জন্যই লাইকটা হয়তো কম পড়ে, কিন্তু কিচ্ছু করার নেই, তোমরা তো ভালোবাসো, সেই ভালোবাসাটাই আমার কাছে অনেক পাওয়া, আর কিছু করার নেই। কেউ যদি ইচ্ছে করে না লাইক দেয় তা আমি কি কিছু করতে পারবো না। আর আজকে বোনটা বলেছে দিদি ভাই তোমার পাশে আছি, তুমি এত সুন্দর ভিডিও করো, যারা নাকি এদিক সেদিক দেখায় তাদের দেখো গিয়ে কত লাইক পড়ে। আমি মানে সেই বোনটা কিন্তু কোনো ব্লগ চ্যানেল নেই, ও প্রত্যেক দিন মানে আমার ভিডিও দেখে আর খুব ভালো ভালো কমেন্ট করে, তা সেটাই বলছি যে তোমরা বলো, কষ্ট পাওয়ার কিচ্ছু নেই, কারণ সবার দেখো পছন্দ তো সমান না, তাদের হয়তো ভালো লাগে না কারো। আর বেশিরভাগ জানো আমি যাদের যাদের ভিডিও দেখি, আমার পরিবারের যেসব বন্ধুদের ব্লগ চ্যানেল আছে, তারা তোমরা খেয়াল করে দেখবে যে আমি প্রত্যেককে লাইক দিয়েই আসি, কিন্তু আমাকে যে কজন কমেন্ট করে, কমেন্ট করার পরই তো বোঝা যায় যে এখানে আমাকে কজন কমেন্ট দেখেছে। এবার আমার মানে যারা আমাকে দেখছে তাদের মধ্যে বোঝাই যাচ্ছে যে কে লাইক দিচ্ছে কে দিচ্ছে না, কিন্তু আমি সেটা নিয়ে আর কোনো ইসে করি না, ভাবি কি যে থাক আমি কিন্তু আমার এটা মানে ভুলবশত হোক আর যেভাবে হোক আমি গিয়েই প্রথমে লাইকে ক্লিক করি, তারপর আমি ভিডিও দেখা শুরু করি, কারণ আমার পরিবারের বন্ধুরা যেরকমই ভিডিও দেখ সে ভালো ভিডিওই দেবে, আমি লাইকটা দিই। আর আজকে তোমাদের আবদার করে বলেছি যে ভিডিও ভালো হোক খারাপ হোক একটা লাইক দিও, কেউ কিন্তু কিছু মনে করো না।
এইটুকু বলার জন্য এবার শেষ মুহূর্তে তোমাদের কাছে এসেছি। তাহলে বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি কথা বলবো না, জানি না ভিডিওটা কত বড় হয়ে যাবে। তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো কিন্তু, আর অতি অবশ্যই যারা ভুলে যাও আমাকে একটু লাইক দেওয়ার চেষ্টা করো, আর কিছু চাওয়া নেই, আর ছোট্ট একটা কমেন্ট করো। তাহলে রাখছি, শুভরাত্রি, টাটা।